ছোট ছোট কাগজের টুকরো করে তার সামনে যদি একটা চিরুনিকে নিয়ে আসো, কিছুই দেখতে পাবে না। কিন্তু ওই চিরুনি দিয়ে যদি শ্যাম্পু করার চুল আঁচড়ে তারপর ছোট ছোট করে কাটা কাগজের কাছে আনো, দেখবে ওই কাগজের টুকরোগুলো চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে, চিরুনির গায়ে আটকে যাচ্ছে। জি, আকর্ষিত হচ্ছে, আকর্ষণের কারণটা কি? আগে তো আকর্ষণ করেনি, চুল আঁচড়াবার পর করছে। আমরা বলি এই চিরুনিটা নিশ্চয়ই এখন আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে চুল আঁচড়ানোর পর। কারণ হলো চুলের সঙ্গে চিরুনির আধান বিনিময়। দুটো বস্তুকে যখনই আমরা ঘষি তখন তাদের মধ্যে আধানের বিনিময় হতে পারে। কারো কারোর মধ্যে খুব ভালো হয়, কারোর মধ্যে আবার অতটা ভালো হয় না। সমস্ত পদার্থের মুক্ত ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা সমান নয়। আমরা যদি ঘষি তখন যার ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কম সেই ইলেকট্রন ছেড়ে দেয় আর অন্যজন সেই ইলেকট্রনটা নেয়। যে নেয় সে হয়ে যায় ঋণাত্মক আর যে ছাড়ে সে হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত। যেমন আমরা যদি একটা কাজদণ্ডকে রেশম বা সিল্কের সুতো দিয়ে, সিল্কের একটা কাপড় দিয়ে ঘষি, তাহলে ওই কাজদণ্ড হয়ে যায় ধনাত্মক আর সিল্কের কাপড়টা হয়ে যায় ঋণাত্মক। তার মানে কাজদণ্ড ইলেকট্রন ছাড়ে, সেই ইলেকট্রনটা নেয় রেশমের কাপড়, ফলে কাপড়ের মধ্যে এক্সট্রা ইলেকট্রন চলে আসার কারণে সে হয়ে যায় ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আর কাজদণ্ডের মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয় তাই সে হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত। এবার এই যে দুটো আহিত বস্তু, তারা পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তারা পরস্পরকে আকর্ষণ করে। আবার তুমি যদি ওরকম দুটো রেশমের কাপড় দিয়ে দুটো কাজদণ্ডকে ঘষে সেই কাজদণ্ডকে কাছে আনো, দেখবে তারা পরস্পরকে বিকর্ষণ করছে। তার মানে সমতড়িত পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমতড়িত পরস্পরকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত সেটা আমরা পাই কুলম্বের সূত্র থেকে। সূত্রটা কি? সূত্রটা বিন্দু আধানের জন্য প্রযোজ্য। বিন্দু আধান মানে দুটো আহিত বস্তু তাদের মধ্যেকার দূরত্বের তুলনায় তাদের আকার যদি উপেক্ষণীয় হয়, ছোট হয়, তখন তাদের বিন্দু বস্তু হিসেবে ধরি। যেমন দেখবে আমরা আকাশের দিকে তাকালে তারা দেখি, নক্ষত্র, সেই নক্ষত্রের কোনো কোনোটার চেহারা সে সূর্যেরও বড়। আমরা পৃথিবীতে খুব ছোট, কিন্তু আমরা পৃথিবীতে বসে পৃথিবীকে বিরাট ভাবি আর অনেক দূরে থাকার জন্য নক্ষত্রটাকে বিন্দু মনে করি, যদিও সে বিন্দু নয়। ঠিক একই যুক্তিতে বলবো দুটো আহিত বস্তু তাদের আকার যদি তাদের মধ্যেকার দূরত্বের তুলনায় খুব ছোট হয় তখন তাদেরও আমরা বিন্দু ধরতে পারি। এইরকম দুটো বিন্দু বস্তুর মধ্যে, আহিত বিন্দু বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত সেটা আমরা পাবো কুলম্বের সূত্র থেকে। মনে করি এই এটা এ বস্তু, এটা বি বস্তু, এটাতে আধান আছে কিউ ওয়ান, এটাতে আধান কিউ টু, তাদের মধ্যেকার দূরত্ব আর। এবার তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। একটা প্লাস একটা মাইনাস হলে তারা পরস্পরকে আকর্ষণ করে, আর দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলে পরস্পরকে বিকর্ষণ করে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ তাদের আধানের মানের গুণফলের সাথে সমানুপাতিক। আমরা আধানের মান কথাটা বললাম, তার কারণ একটা প্লাস একটা মাইনাস বা দুটোই প্লাস বা দুটোই মাইনাস যেমনই হোক আমরা বলটা নেগেটিভ করব না, আধানের মান নিয়ে বলটাকে পজিটিভই বলছি, এটা বলের মানকে বোঝাবে। এবং এই বলটা তাদের মধ্যেকার দূরত্বের বর্গের সাথে
ব্যস্তানুপাতিক, মানে এই সূত্রটা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। এই বলটা এই আরান্নটির মধ্যেকার মাধ্যমের উপরও নির্ভর করে। এবার আমরা সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে সমান সমান চিহ্ন আনতে যদি চাই, তখন লিখব এফ ইজ ইকাল টু কে ড্যাশ সমানুপাতিক ধ্রুবক ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এফটা এই দুটোর গুণফলের সাথে সমানুপাতি, আর সমানুপাতি চিহ্ন তুলে সমান সমান চিহ্ন আনার জন্য কে ড্যাশ ধ্রুবক নিয়ে এসেছি। আধানের মানের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে, আর কে ড্যাশের উপর নির্ভর করে। কে ড্যাশটা নির্ভর করে এই আধান দুটির মধ্যেকার মাধ্যমের ওপর। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ ইজ ইকুয়াল টু হয় ওয়ান বাই কে। তাহলে এফ ইজ ইকুয়াল টু লিখব ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা সিজিএস পদ্ধতিতে কেটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সিজিএস এর পরাবৈদ্যুতিক ধ্রুবক তড়িৎ ভেদ্যতা, দুটোর মান এক, তাই এটাকে আমরা তড়িৎ ভেদ্যতাও বলতে পারি। কিন্তু পার্থক্য আছে একটা, পার্থক্য হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার কোনো একক হয় না, কিন্তু তড়িৎ ভেদ্যতার একক হয়, সেটা মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যম ব্যবহারিক একক পদ্ধতির উপর তার মান নির্ভর করে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু হয় ওয়ান, অর্থাৎ শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে এফ ইজ ইকুয়াল টু হবে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখব ওয়ান বাই ফোর পাই এপসিলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে, এখানে এপসিলন এটা হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসিলন জিরো দিয়ে প্রকাশ করি। কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসিলন আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসিলন জিরো, তার অনুপাতটাই হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সেই কে। অতএব এপসিলন ইজ ইকুয়াল টু হলো এপসিলন জিরো কে। আমরা এখানে এপসিলনের জায়গায় এপসিলন জিরো কে বসিয়ে দিতে পারি, অতএব সেক্ষেত্রে সেটা হবে সূত্রটা ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটাই হলো এফ। এবার আমরা এই সূত্রটাতে দেখো বিভিন্ন জিনিসের মানগুলোও লিখব। আমরা লিখতাম এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এপসিলন জিরো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসিলন জিরোর মান 8.854 ইন্টু 10^-12 একক। দেখো এপসিলন জিরোকে তুমি যদি ওপরে তোলো, এফটাকে নিচে নামাও, কে তো কোনো একক নেই, অতএব সেক্ষেত্রে এপসিলন জিরোর একক হবে আধানের এককের গুণফল। তার মানে আমরা এখানে দেখাই একটু, এপসিলন জিরো ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই কে এফ আর স্কোয়ার, এই রাশিটার কোনো একক নেই। এসআই পদ্ধতিতে আধানের একক কুলম, এটা কুলম ইন্টু কুলম মানে কুলম স্কোয়ার, বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাই কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, এটা হলো এপসিলন জিরোর একক। অতএব এপসিলন জিরো ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10^-12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। উপরে লিখলে নিউটন মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস টু, এই হলো এপসিলন জিরো। ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো, এই যে রাশিটা, এর মান হয় 9×10^9। তার এককটা কি? দেখো এই রাশিটার একক বলতে গেলে এফ ইন্টু আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু, মানে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার, এইটার এককের উল্টো। নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস টু। ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরোর মান যদি এই সূত্রে বসিয়ে দিই, তাহলে আমরা কুলম্বের সূত্রটাকে এই আকারেও লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু 9×10^9 ইন্টু
q1 q2 by kr square si তে আমরা কুলম্বের সূত্রের এই ভার্সনটা ব্যবহার করতে পারি কুলম্ব খুব বড় একটা আধান আমরা কুলম্বের সংজ্ঞা কিভাবে দিতে পারি দেখো আমরা যদি কে টাকে 1 করি শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে 1 আর টাকে 1 করলাম মানে দুটো সমপরিমাণ সমাধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে আছে তাহলে r1 k1 হয়ে গেল সমপরিমাণ সমাধান তাহলে দুটো কি কিউ ভাবলে সেটা কিউ স্কয়ার হলো যদি পরস্পরের উপর 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে সমপরিমাণ সমাধান বলে বিকর্ষণ করছে এই বলটা যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয় তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এখানে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 কেটে যাবে তো কেটে গেলে ইকুয়েশন থেকে পাচ্ছি তখন কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কিউ স্কয়ার যদি 1 হয় তাহলে কিউটাও 1 অতএব তখন সেই আধানগুলির প্রত্যেকটাকে বলবো 1 কুলম আধান সংজ্ঞাটা হলো শূন্য মাধ্যমে সমপরিমাণ সম আধান তত বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে যদি পরস্পরের ওপর 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে বিকর্ষণ বল প্রয়োগ করে তবে আধানগুলির প্রত্যেককে বলা হবে 1 কুলম আধান আবার তড়িৎ বিশ্লেষণের সাহায্যেও আমরা 1 কুলম আধানের সংজ্ঞাটি সেটা কি সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ দ্রবণ চালনা করলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হবে সেই পরিমাণ তড়িৎ আধানকে আমরা বলবো 1 কুলম আধান এর থেকে ছোট আধান মিলিকুলম 1 কুলমের হাজার ভাগের এক ভাগ মাইক্রোকুলম 1 মিলিকুলমের হাজার ভাগের এক ভাগ ইত্যাদি সিজিএস পদ্ধতিতে আধানের একক স্ট্যাট কুলম বা ইএসইউ আধান আর এসআই এর সঙ্গে সম্পর্ক হলো 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম